আসসালামু আলাইকুম আব্রাহাম, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ জল। বন্ধুরা, আমি কিন্তু গত 8 তারিখে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে মরিশাস সম্পর্কে। সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে মরিশাসের একটি ফ্যাক্টরিতে বেকারি এবং পেস্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তো সেই বিষয়ে কিন্তু অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেটা লাস্ট ডেট ছিল কিন্তু গত 16 তারিখে। তো গত 16 তারিখের পর থেকে অনেকেই কিন্তু কমেন্টে বেশ বাসে ভাষা ব্যবহার করছেন যে মরিশাসে বর্তমানে আসলে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না। তারপরেও কিন্তু আসলে মরিশাসে যেই বয়েসেলের মাধ্যমে যে কর্মী নিয়োগ, সেটা কিন্তু আসলে অলরেডি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং গত 16 তারিখ পর্যন্ত যে আপডেটটা সেটা আপনাদেরকে একটু জানাতে চাই। এবং গতকালকে বৈশালের পক্ষ থেকে একটি আপডেট এসেছে আমাদেরকে যে মহিষাস কর্মী নিয়োগের বিষয়ে গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তো সেখানে তারা বলছে যে যে বেকারি এবং পেস্ট্রি অপারেটর নিয়োগের বিষয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেটা সর্বশেষ যেই অনলাইনে সাবমিটেড ডেট, সেই ডেট ছিল কিন্তু 16 তারিখ, 16/9/2021। তো সেই তারিখের ভিতরে আসলে অনলাইনে আবেদন পড়ছে 1306টি এবং এর ভিতরে যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু তারা সম্পাদন করছে এবং যাচাই বাছাই প্রক্রিয়া সম্পাদন শেষে 1148টি আবেদন সঠিকভাবে বিবেচিত হয়েছে। তো তারা বলছে যে এই বিষয়ে মরিশাসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে ইতিমধ্যে চূড়ান্তভাবে কিন্তু নির্বাচনের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত তালিকা অর্থাৎ শর্ট লিস্ট প্রস্তুত করা হয়েছে এবং আগামী 27/9/2021 তারিখের পর থেকে কিন্তু নিয়োগকারী কর্তৃক অনলাইনে তাদেরকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং যারা আসলে অ্যাকসেপ্টেড হয়েছেন, যেই 1148 জন মানুষ অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের ফোনে অলরেডি SMS যাচ্ছে এবং অনেকে চলে গেছে। তো যাদের ফোনে SMS গেছে এবং যাদের ফোনে SMS যাবে তাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে তারা বলতে পারে যে জুম মিট অথবা স্কাইপে যেভাবেই হোক আপনাদেরকে অবশ্যই ভিডিও কলিংয়ের মাধ্যমে অনলাইনে আপনাকে ভাইবা নিবে যে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে, যে কোনো এক জায়গা থেকে ভাইবা নিতে পারে। তবে আমাদের ধারণা যে আসলে সেখানকার যে নিয়োগকারী প্রতিষ্ঠান তারা আপনাদেরকে ভাইবা নিবে এবং আপনার ফোনে কিন্তু SMS আসবে যে কী সিস্টেমে আপনার ভাইবাটা হবে এবং যারা আর কি অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের ফোনে অলরেডি SMS গেছে অথবা হয়তো কিছুদিনের ভিতরে SMSটা যাবে, যে 27 তারিখের ভিতরে আপনাদের SMS চলে যাবে। তো যাদের SMS চলে যাবে অথবা SMS গেছে তাদেরকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য অথবা অনলাইনে কিভাবে আপনারা আপনাদের যে সাক্ষাৎকার গ্রহণ করবে সেই বিষয়ে কিন্তু তারা আপনাদের মুঠোফোনে SMS দিবে যে এই সিস্টেমে আপনারা অনলাইনে এই নিয়োগকারীর সাথে যোগাযোগ করবেন এই সময়ে। ঠিক আপনার সেই সময় আপনার অনলাইনে কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে নিয়োগকারীর সাথে যোগাযোগ করতে হবে এবং তারা আপনার ভাইবা নিবে। ভাইবাই যদি অ্যাকসেপ্টেড হন তাহলেই কিন্তু আপনারা আসলে সরকারিভাবে যে বয়েসেলের মাধ্যমে মরিশাসে যাওয়ার সুযোগ পাবেন, অন্যথায় কিন্তু আপনারা আসলে মরিশাসে যাওয়ার সুযোগ পাবেন না। তো এই গণবিজ্ঞপ্তিটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আশা করবো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং যারা আসলে মরিশাস যেতে চান তারা, যারা আসলে আবেদন করছিলেন অনলাইনে, যাদের ভিতর থেকে যাদের অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের ফোনে SMS যাবে এবং যারা তারা আসলে যাচাই বাছাই শেষে হয়তো যারা টিকে যাবে যেই 50 জন তাদেরকেই আসলে মরিশাসে নিয়ে যাওয়া হবে এবং সেই সুযোগটা কিন্তু সেই কোম্পানি দিবে। তো এই বিষয়ে সর্বশেষ আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন, এখানে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আপডেট আমি দিব আর কি যখন আপডেট আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার স্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।